সকাল এখন 5:30 বাজতে যায়। 5টার সময় উঠেছি, ঘুম ভেঙে গেছে, কিন্তু ঠান্ডার জন্যে আর বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না। কিন্তু ওই ইচ্ছা না করতে করতে 5:30 বাজিয়ে দিয়েছি। এরপরে যদি না উঠি তাহলে বাচ্চারা না তো টিফিন নিয়ে যেতে পারবে স্কুলে, আর না ওরা স্কুলে যেতে পারবে। দেখছো কেমন অন্ধকার এখন। আমি ছাদে এসে গেছি, টিফিন বানাবো, ওদের ব্রেকফাস্ট রেডি করব। আর একটুখানি আকাশটা দেখো, এখনও শীত শীত আছে। বেলার দিকে শীতটা বেশ অনেকটাই কমে যায়, কিন্তু এখনও দেখো স্ট্রিট লাইটসগুলোও অফ হয়নি, পুরো বেশ খুটখুটে অন্ধকার। হালকা হালকা মানে ভোরের আলো ফুটছে, কিন্তু অন্ধকার রাতই বলা যেতে পারে। তো চলো রান্নাঘরে যাই এইবার। আর একা একা এখনও কেউ ওঠেনি, আগে আমি বাচ্চাদের স্কুলের টিফিনটা রেডি করে নেব, তারপরে নিচে গিয়ে ওদেরকে ডাকবো। সবে ফেব্রুয়ারি মাস পড়েছে, কিন্তু ঠান্ডা প্রায় বলতে গেলে নেই একদম। এই ভোরবেলার দিকটাতে একটু যা ঠান্ডা লাগে, আর ওই রাত্রের দিকে 9:30 পর থেকে যেন মনে হয় গায়ে একটু কিছু চাপা দিলে ভালো হয়। তো আমি এসে গেছি কিচেনে, এখন ওদের স্কুলের টিফিনটাকে আগে বানাবো। আজকে তো স্যান্ডউইচ বানিয়ে দেবো ভেবেছি, তো স্যান্ডউইচের জন্য আগে না ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই, কেন ওটাই সব থেকে বেশি একটু টাইম লাগবে। আর যতক্ষণ ওইদিকে ডিমটা সেদ্ধ হবে, আমি বাকি সমস্ত কিছু রেডি করে নেব। রেডি করা থাকলে না ফটাফট অ্যাসেম্বল করে দেওয়া যায়। বিগ বাস্কেট থেকে এবারে একটা স্যান্ডউইচের রেডিমেড চাটনি পেয়ে গেছিলাম। এটা বম্বে স্টাইল যে চাটনিটা, ধনিয়া পুদিনা কাঁচা লঙ্কা দিয়ে আমরা যেটা ঘরে বানাই, এটা আমি রেডিমেড পেয়ে গেছি। আর টেস্টটা বেশ ভালো, তার সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর হচ্ছে এখানে আমি চিজ নিচ্ছি, চিজটা না আমি ওই ব্রিটানিয়া স্লাইস চিজটাই ব্যবহার করব। এটা বাচ্চারা খেতেও খুব ভালোবাসে, আর স্যান্ডউইচে দিলে টেস্টটাও ভালো হয়। আবার স্যান্ডউইচের ব্রেডটাও আমি ওই ট্রায়াঙ্গেল শেপের ব্রেডটাই পেয়ে গেছি। একটুখানি আরেকটু টেস্ট বাড়ানোর জন্যে রেড চিলি ফ্লেক্সটা দেবো। আরও নানান রকমের প্রচুর মশলা আছে, কিন্তু সেগুলো আর দেবো না, একটু মেয়োনিজ দেবো। এবার হচ্ছে আমি আর টমেটো ক্যাচাপটা নিয়েছি, কিন্তু দেবো কি না ভাবছি, ভেবে দেখব। তো শসাটাকে আগে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি, এবার পাতলা পাতলা করে স্লাইস করে নিই। সকালে বাচ্চাদের টিফিন দেওয়াটা একটা মস্ত বড় টাস্ক আমার জন্যে, মানে প্রায় প্রত্যেক দিন ভাবতে হয় যে কালকে সকালে কি দেওয়া যাবে টিফিনে। ভারী 10 মিনিটের একটা ছোট ব্রেক দেয়, 10 মিনিটও বোধহয় পুরো পায় না। প্রিয়াংশুর তো খেলার দিকেই মানে মন থাকে, মানে কত তাড়াতাড়ি টিফিনটাকে খেয়ে আমি খেলা করব। আর পরিণীতারও ওই ফ্রেন্ডসদের সাথে একটু গল্প করলাম, একটু সারা স্কুলে ঘুরে বেড়ালাম, ওই তার তালেতেই না ওরা আর টিফিনটাতে অতটা ইন্টারেস্ট দেয় না। তো টার্গেট থাকে কি এমন কিছু দেব যাতে ওরা চটজলদি খেয়েও নিতে পারে, আবার একটু খেলাধুলোর দিকেও যেতে পারে। তো এখানে আমি হালকা, খুব হালকা করে ব্রেডগুলোকে একটুখানি সেকে নিচ্ছি, মানে একদম কাঁচা দেবো তো, তার জন্যই জাস্ট একটু হালকা করে ব্রেডগুলোকে টোস্ট করে নিচ্ছি। যতক্ষণে ব্রেডটা টোস্ট হচ্ছে, ততক্ষণে আপনাদের সবাইকে একটু আমার চ্যানেল রঞ্জনাস ক্যাসেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও বেশ ভালোই আছি। অনেকদিন পর আজকে ভাবলাম কি আপনাদের সাথে আমার মর্নিং রুটিনটা শেয়ার করি। এই সকাল 5:00 থেকে 7:30 অবধি মোটামুটি আমি কি করি, আজকের ভিডিওটিতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন, মোটামুটি আমার টোস্ট করা হয়ে গেছে পাউরুটি, আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আমি ছাড়িয়ে নিয়েছি। এবার পাতলা পাতলা করে 4টে স্লাইস করে নিচ্ছি, যাতে স্যান্ডউইচের মধ্যে ভালো করে বসিয়ে দিতে পারি। টমেটো দিতে পারতাম, কিন্তু টমেটো দিলে কি হয়, প্রিয়াংশুও খাবে না আর পরিণীতাও খাবে না। প্রিয়াংশু তো তাও বকাঝকার ভয়তে যদিও বা খেয়ে নেয়, পরিণীতা তো খাবেই না। আর আজকে স্যান্ডউইচটার মধ্যে না আমি পুরোপুরিভাবে বাটারটাকে স্কিপ করছি, কেন কি মেয়োনিজ, তার সাথে চিজ, তার সাথে ডিম, বাটারটা আবার একটু বেশি হেভি হয়ে যাবে। তো এখন আমি প্রথমে এক পাশের ব্রেডে আমি ভালো করে মেয়োনিজটা মাখিয়ে নিচ্ছি। আমার বাটার নাইফটা আবার নিচে রয়ে গেছে, উপরে এসে খুঁজে পেলাম না, তো যাই হোক কাঁটা চামচ দিয়ে আর চামচ দিয়েই ইউজ করব। আমাকে আরেকটা টাইম করে গিয়ে কিনে আনতে হবে, একটা নিচে রাখবো, একটা উপরে রাখবো। আচ্ছা, এক পাশে তো মেয়োনিজ লাগিয়েছি, আর এক পাশে ওই যে চাটনিটা, স্যান্ডউইচ চাটনিটা, ওটা ভালো করে লাগাচ্ছি। এটার মধ্যে একটু মানে কাঁচা আমেরও একটা ফ্লেভার আসে,
তো একটু টক টকও লাগে, খেতে বেশ ভালোই লাগে। তো আবার ভাবলাম কি যেহেতু এইটাতে টক একটা আছেই, তো আমি টমেটো ক্যাচাপটাকেও স্কিপ করে দেবো, টমেটো ক্যাচাপও দেবো না। আমার ব্রেডের উপরে মেয়োনিজ আর চাটনিটা ভালো করেই মাখানো হয়ে গেছে, তো এইবার আমি একটুখানি দু পিঠে হালকা করে গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি, বেশি খুব একটা ঝাল করব না, কেন কি পরে আবার চিলি ফ্লেক্সও দেব এর উপরে। যদিও চিলি ফ্লেক্সটা খুব একটা ঝাল হয় না খেতে, বাস টেস্ট এনহ্যান্সারের কাজ করে। এর সাথে সাথে এবার এই যে স্লাইস করা ডিমগুলোকে দিয়ে দেবো, আর তার উপরে শসা যেটা স্লাইস করে রেখেছি সেটাও এর উপরে সাজিয়ে দেবো। খুব অল্প পরিমাণে উপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি, কেন কি বয়েল ডিম তো ওর মধ্যে একটু নুন না দিলে টেস্ট তো হবেই না, আর শসার মধ্যেও একটু নুন লাগবে, তো হালকা করে নুন ছড়িয়ে দিয়েছি। এবার এর উপর একটা গোটা চিজের পুরো স্লাইস দিয়ে দিচ্ছি, আর দিয়ে উপরে পাউরুটিটাকে উপরে ভালো করে একটু হাত দিয়ে প্রেস করে দেবো। আমার বাচ্চারা আবার গ্রিল করে দিলে খেতে ওরা খুব একটা পছন্দ করে না, আবার তার সাথে যদি আমি এর মধ্যে লেটুস পাতা দিই বা যেটাকে স্যালাড পাতা বলে সেটা দিলেও এরা খাবে না। তো ফাইনালি আমার হয়ে গেছে স্যান্ডউইচ, এটাকে আমি একদম একটা পাতলা টিস্যু পেপারের মধ্যে মুড়িয়ে দিচ্ছি, যাতে কি স্কুলে তো হাত ধোবে কি স্যানিটাইজ করবে কি না জানি না, এটার মধ্যে থেকেই ওরা খুলে খুলে খেতে পারবে, আর কি খেতে গিয়ে জিনিসগুলো পড়েও যাবে না। একটা স্যান্ডউইচ তো আমার রেডি হয়ে গেছে, এবার ঝটপট করে আর একটাও আমি রেডি করে নিই, কেন কি এদিকে টাইমও হয়ে যাচ্ছে, নিচে কেউ এখনও ঘুম থেকে ওঠেনি, ওদেরকে আমি যতক্ষণ না ওঠাবো ততক্ষণ ওরা উঠবে না, মানে একদম ঘড়ি দেখে 15 মিনিট হাতে সময় থাকবে তখন উঠবে, উঠে হুটোপাটি হুটোপাটি করে সে যেমনভাবে হোক রেডি হয়ে দৌড় মারবে স্কুলের জন্যে। দুজনেরই স্যান্ডউইচ প্যাক করা হয়ে গেছে, এবার একটা আপেলকে কেটে ওদের টিফিনের মধ্যে দিয়ে দেবো, কেন এই সময় টিফিনের মধ্যে ফলটা দিয়ে দিলে ওরা আসার সময় গাড়িতে যদি খায় তো খেয়ে নেয়, না হলে বাড়িতে এসে আর ফল খাওয়ানো যায় না, তো সেই স্কুল থেকে বেরিয়ে ছুটির সময় ফলটা খেয়ে নেবে, ওই সময় একটু খিদেও পায়। অর্ধেক দিন তো প্রিয়াংশু বাইরে থেকে চিপস এই সেই এইগুলো বায়না করতেই থাকে, তো ওটা মাঝে মাঝে দিতেই হয়, আর তার সাথে ফ্রুটস দিয়ে দিলে ওটাও খেয়ে নেয়। তো ফাইনালি স্কুলের টিফিন ওদের রেডি হয়ে গেছে, এবার আমি নিচে যাব, নিচে গিয়ে এবার তাদেরকে ডাকতে হবে, দেখি কেউ উঠেছে কি না। আর এই যে শসা একটুখানি বেঁচে ছিল সেগুলোও আমি দুজনকে ভাগ করে দিয়ে দিয়েছি, ওটাও ওরা খেয়ে নেবে স্যালাড ভেবে। তো চলো এবার নিচে যাই, আর টিফিন বানাতে বানাতেই দেখো বেশ ভোর হয়ে গেছে, সাদা হয়ে গেছে বাইরেরটা, কিন্তু এখন এখানে দাঁড়িয়ে এই সব দেখার একদমই আমার সময় নেই। এই দেখো যা বললাম না, আমি না আসা অবধি এরা কেউ উঠবে না, যাই এবার এটাকে ওঠাই আগে, এটাকে ওঠানোটাই হচ্ছে মোস্ট ডিফিকাল্ট। পরিণীতাকে তো একবার দুবার ডাকলে উঠে যায়, এ উঠবে, উঠে আগে একটুখানি ঘ্যান ঘ্যান করবে, ঠান্ডা লাগছে, স্কুলে যাব না, এই সেই, ওর মানে এটা একটা কমন ওর ডায়লগ এভরিডে। ম্যাডাম উঠে পড়েছেন, উঠে ব্রাশ করছে, আর হাতে মাত্র 20 মিনিটস আছে, এই 20 মিনিটসের মধ্যে রেডি হতে হবে আর দৌড়াতে হবে স্কুলের জন্য। ওরা যতক্ষণে ব্রাশ করে স্কুল ড্রেস ট্রেস পরে রেডি হয়ে যাবে, আমি ওদেরকে একটু হরলিক্স আর
এখন খাওয়ার মতন একটু বিস্কিট এগুলো রেডি করে দিই, আবার এনাকে চা করেও দিতে হবে, চা খেয়ে ও যায় ড্রপ করতে সকালবেলা। আর দুপুরবেলা স্কুল থেকে আসার সময় আমাদের ড্রাইভার দাদা গিয়ে ওদের বাচ্চাদেরকে নিয়ে আসে। আর প্রিয়াংশু যেদিনকে একা স্কুলে যায়, তো সেই দিনকে হয় বাবা যায় নয়তো জেঠু যায়, কেউ একজন যায়। তো এখানে আমি হরলিক্সটা ওদের রেডি করে নিই, কখনো কখনো হরলিক্স দিয়ে দিই, কখনো বনভিটা দিয়ে দিই, ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিই। অ্যাকচুয়ালি দুটো বাচ্চাই আমার ল্যাকটোজ ইনটলারেন্স, মানে ওদের দুধ একদমই চলে না। ছোট্টবেলা থেকেই কোনো দিনও ওদেরকে আমি গরুর দুধ বা প্যাকেটের দুধ খাওয়াতে পারিনি। তো এই হরলিক্স বনভিটা যাই হেলথ ড্রিঙ্ক খাওয়াই না কেন, সেটা আমাকে গরম জল দিয়েই ওদেরকে গুলে খাওয়াতে হয়। কোনো দিন আমি ওদেরকে দুধ দিই, আর ইনকেস যদি আমি দুধ দিয়েও দিই বা ওরা হয়তো জেদ করে একটু দুধ খেয়েও নিল, তো মানে একদম 100% শিওর পেট ওদের খারাপ হবেই হবে। ওদের ড্রিঙ্কসটা রেডি হয়ে গেছে, আমি ওদের পাপ্পার জন্য লাল চা বানিয়ে নিই। চাটাও আমার রেডি হয়ে গেছে, এবার যাই দেখি ওরা কতদূর কতটা রেডি হয়েছে। আর এই সকালবেলা ওদেরকে এই সামান্য হরলিক্স আর বিস্কিট খাওয়ানোটাই একটা ভীষণ ডিফিকাল্ট টাস্ক, ঘুম থেকে উঠে কিচ্ছু খেতে চায় না। আর অ্যাকচুয়ালি এত সকালবেলা বেরোয় না, 6:30 মধ্যে তো ওরা বেরিয়েই যায়। এই একটু বাদাম খাওয়ানোর চেষ্টা করব, একটা করে বিস্কিটের কামড় দেবে কি দেবে না, সে মোটামুটি রেডি হয়েই গেছে। আর মুডটা আজকে ছোটুর খুব ভালোই আছে মনে হচ্ছে, নালে অর্ধেক দিন তো কান্না নাকের জল চোখের জল এক হয়ে থাকে। ওষুধটা খালি পেটের দিয়ে দিই। আচ্ছা, আপনাদেরকে তো বলা হয়নি, প্রিয়াংশুর তো মাঝখানে আবার খুবই মানে শরীরটা খারাপই হয়েছিল, আবার ভীষণ ঠান্ডা লাগিয়ে এসেছিল, তো ওটারই একটা মেডিসিন কোর্স চলছে। অনেকদিনও স্কুলও যেতে পারেনি, অনেকদিন কামাই হয়েছে স্কুল। আর সামনে 10 তারিখ থেকে দুজনের ফাইনালস, মানে ছোটোটার তো ফাইনাল স্টার্ট হয়ে যাচ্ছে, পরিণীতার প্র্যাকটিক্যাল হচ্ছে। দেখো খেতে দিলে কত বায়না, এটা খাবো না, সকালবেলা কেন দিয়েছো, এ তো আরও বেশি, আমার একদম ভালো লাগে না, আমার গা গোলায়, সে মানে কত রকমের কথা, এক্সকিউজ কিন্তু বলুন না, কিছু না খেয়ে কি একদম যাওয়া যায়। যা হোক করে খাওয়া দাওয়া হলো শেষ, এবার বেরোনোর পালা স্কুলের জন্যে। 6:30 অলরেডি বেজে গেছে, আর ভোরবেলার দিকে তো এখন অটো করে যায় বাচ্চারা স্কুলে, খুব ঠান্ডা একটা কনকনে হাওয়া, তো তার জন্যে টুপিটা পরিয়ে দিই, ওর বাবা স্কুল থেকে ফেরার সময় নিয়ে চলে আসে। দেখুন একদম ডট 6:30 বাজে, ওরা বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্যে। স্কুলটা খুব একটা বেশি দূর না, আধ ঘন্টা লাগবে। আর এবার আমি চট করে উপরে যাব, উপরে গিয়ে সব ছড়ানো রয়েছে সেগুলোকে গুছাতে হবে। চলুন, এখানে দাঁড়িয়ে লাভ নেই কেন বেশ ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে, উপরে যাই। এই যে তাড়াহুড়ো করে পরিণীতা দু চুমুক মাত্র হরলিক্সটা খেয়েছে, বাকিটা পুরো ফেলে দিয়ে চলে গেল, বিস্কিটটাও অর্ধেক খেয়েছে, এই দেরি করে উঠবে আর হুড়ুম দুরুম করবে। আমি এবার একটু আরামসে বসে 5 মিনিট আমার ওষুধ আর গরম জলটা খাবো। আমার তো থাইরয়েড আছে, তার জন্য আমাকে সকালে এমটি স্টমাক একটা এলট্রক্সিন খেতেই হয়। আর কিছু খাবো না আমি, এবার একদম পা হাত পা গুটিয়ে কম্বলের তলায় ঢুকে যাব। ঢুকে গিয়ে এবার ফোন ঘাঁটবো, ভিডিও এডিট করব, হোয়াটসঅ্যাপ চেক করব, ইনস্টাগ্রাম চেক করব, ইউটিউব চেক করব। এই মানে খানি আধ ঘন্টা মতন একটু এগুলো করে ঠোরে তারপরে আরামসে, মানে এখন তো আমি আর উঠবো না কেন, এত সকাল সকাল আমার কোনো কাজ নেই। আমি আবার বিছনা থেকে নামবো 9:30, তারপরে স্নান করা, বেলার দিকে রান্না করা, পুজো করা, ওগুলো যা যা করা সেগুলো মানে পুরো রুটিনটা একদম 9:30 পরেই স্টার্ট হবে। তখনই উঠেই আমি একদম ব্রেকফাস্ট করব, করে যা আমার করার, আর ইন দ্য মিন টাইম একটুখানি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করা যাক। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাকে এখানেই শেষ করি, কেমন লাগলো আমাকে জানাবেন। আমার মর্নিং রুটিনটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের থেকে একটা রিকোয়েস্ট করছি, যারা মাম্মারা দেখছো ভিডিওটা, অনেক অনেক ডিফারেন্ট রেসিপিস তোমাদের কাছে থাকে, তো পারলে কমেন্টে শেয়ার করো, সো দ্যাট আমিও আমার বাচ্চাদের টিফিনের মধ্যে একটু ভ্যারাইটিস দিতে পারি আর ওদেরকেও একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দিতে পারি। এমনিতে আমি দিই, চেষ্টা করি, তাও অনেকের আইডিয়া থেকে অনেক ভালো ভালো রেসিপিস পাওয়া যায়।
তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। খুব শীঘ্রই তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আবার খুব শীঘ্রই দেখা হবে। টাটা, বাই বাই, অ্যান্ড ডু টেক কেয়ার অফ ইয়োরসেলফ।